হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি স্বাস্থ্য কথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের আজকের বিষয় যে ছটি খাবার খেলে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পাবে। বন্ধুরা, বয়স 30 পেরোনোর পরপর পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমতে শুরু করে, ফলে স্মৃতিশক্তি হ্রাসের পাশাপাশি কামবাসনা কমে যাওয়া, লিঙ্গস্থানের সমস্যা, খারাপ মেজাজ সহ মনোযোগের অভাব দেখা দেয়। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত কিছু খাবার খাওয়ার অভ্যাস করলেই উপকৃত হওয়া যায়। বন্ধুরা, চলুন জেনে নিই যে ছটি খাবার খেলে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায়। মধুতে আছে প্রাকৃতিক নিরাময়কারী উপাদান বোরন। খনিজ উপাদান টেস্টোস্টেরনের পরিমাণ বাড়তে এবং নাইট্রিক অক্সাইডের মাত্রা ঠিক রাখে, যা ধমনী সম্প্রসারণ করে লিঙ্গস্থানে শক্তি সঞ্চার করে। তারপরে যে খাবারটির কথা বলবো তা হচ্ছে রসুন। রসুনের আলিসিন যোগ মানসিক চাপের হরমোন কর্টিসলের মাত্রা কমাতে সাহায্য করে, ফলে টেস্টোস্টেরন ভালো মতো কাজ করে। ভালো ফল পেতে কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করুন। নেক্সট খাবারের কথাটি বলবো তা হচ্ছে কলা। বন্ধুরা, এই ফলের ব্রোমেলিন এনজাইম টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে আর দীর্ঘ সময় ধরে শক্তি সরবরাহের উৎস হিসেবে কাজ করে। এরপরে যে খাবারের কথাটি বলবো সেটি হচ্ছে ডিম। ডিমে আছে স্যাচুরেটেড ফ্যাট, ওমেগা 3s, ভিটামিন ডি, কোলেস্টেরল এবং প্রোটিন। টেস্টোস্টেরন হরমোন তৈরির জন্য এই উপাদানগুলো খুব জরুরি। এরপরেই আছে কাঠবাদাম। কাঠবাদাম নারী এবং পুরুষ উভয়ের সেক্স ড্রাইভের জন্য প্রতিদিন এক মুঠ কাঠবাদাম যথেষ্ট। এই বাদামে রয়েছে জিঙ্ক, যা টেস্টোস্টেরন হরমোন বাড়ায় আর কামবাসনা বৃদ্ধি করে। আঙ্গুর। হংকং বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন এক থোক লাল আঙ্গুর খাওয়া গেলে টেস্টোস্টেরনের পরিমাণ বৃদ্ধি পায়, শুক্রাণু তৎপরতা উন্নত করে আর শক্তিশালী করে। এছাড়াও বাঁধাকপি এবং পালং শাক খেলে টেস্টোস্টেরনের পরিমাণ বৃদ্ধি পায়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ টিপস। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।